অনেক রকমের ষড়যন্ত্র তত্ত্ব এগুলো যে বানোয়ার্ড কীভাবে বসবেন পৃথিবী জুড়ে বহু রকমের ষড়যন্ত্র তত্ত্ব চালু আছে এর সবগুলো যদি আপনি বিশ্বাস করেন তাহলে বিশ্ব কিন্তু একটা আজব জায়গায় পরিণত হবে নিচের ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথাই ধরা যাক ব্রিটেনের রাজ পরিবার আসলে ব্রিন গ্রহ থেকে আসা ক্রমাগত আকৃতি বদলাতে থাকা গির্গিটি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ জাইয়ের উপর হামলার ঘটনা ছিল সাজানো এতে অংশ নিয়েছিলেন অভিনেতা রবার্ট ডিনিরো। দি গ্রিপন বোল্টার দেহ সিংহের আকৃতির ডানা এবং মুখ শকুনের মতো ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি চালায় সেরা জিন্স পড়ার পেশন আসলে এক ধরনের গোপন সংকেত নাইজেরিয়ার প্রেসিডেন্ট আসরে আসরে একজন শব্দ বেশি সুদানি নাগরিক এইডস এবং ইবোলা রোগের জীবাণু তৈরি করেছে সিআইএ পৃথিবী আসলে গোল নয় সমতল মানুষ আসলে কখনও চাঁদে যায়নি ষড়যন্ত্র তথ্য হয়তোবা সত্যি নয় কিন্তু এগুলোর মারাত্মক ফল আছে যেমন ধরা যাক টিকা বা প্রতিষেধক দেওয়ার বিরুদ্ধে নানা প্রচারণা চালানোর কথা এদের প্রচারণার কারণে যুক্তরাষ্ট্র মেক্সিকো ফ্রান্স মাদাগাস্কার এবং অন্যান্য দেশে হামের মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে কোনটা ষড়যন্ত্র তত্ত্ব আর কোনটা নয় সেটা আসলে কিভাবে বোঝা সম্ভব দা হোলি ট্রিনিটি ষড়যন্ত্র তত্ত্ব কেন এত ডাল ফালা ছড়ায় কেন এতে মানুষ বিশ্বাস করে তার কারণ অনেক তবে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয় এক ধরনের শূন্যতার সুযোগ নিয়ে যখন কিনা কোনো একটা বিষয় ব্যাখ্যা করা যায় না বা কোনো বিষয় সম্পর্কে কিছুই জানা যায় না একটি ঘটনার নানারকম বিকল্প ব্যাখ্যা থাকতে পারে তবে এরকম বিকল্প ব্যাখ্যার সঙ্গে ষড়যন্ত্র তত্ত্বের মৌলিক পার্থক্য আছে লন্ডনের ওপেন ইউনিভার্সিটি মনোবিজ্ঞানের লেকচারার ডক্টর জোবান বাইফোর্ড বলেন কোনো ষড়যন্ত্র তত্ত্বের বৈশিষ্ট্য হলো এর পিছনে একটি হীন বা শয়তানি পরিকল্পনা থাকতে পারে এই পরিকল্পনা করা হবে খুবই কঠোর গোপনীয়তার মধ্যে এর পিছনে থাকবে ক্ষমতাবান কিছু ব্যক্তি বা একটি ক্ষুদ্র গোষ্ঠী তার মতে প্রতিটি ষড়যন্ত্র তত্ত্বে তিনটি প্রধান উপাদান থাকে ষড়যন্ত্রকারী পরিকল্পনা এবং গণমানুষকে প্রভাবিত করার উপায় ষড়যন্ত্রকারী ডক্টর বায়োফুডের মতে একটি হতে পারে কোনো সংগঠনও হতে পারে যাদের থাকবে অনেক সদস্য যেমন দি ইলুমিনার্টি দি ফ্রিম্যানাস বা সাম্প্রতিক কালের বিল্ডার বা গ্রোভ বা স্কল অ্যান্ড বনার্স সোসাইটি তবে এই ষড়যন্ত্রকারীরা আসরে কারা সেটা নিয়ে একটা দোয়াছা থাকবে বাসা ভাষাভাবে বলা হবে বিগ ফার্মা বড় বড় ওষুধ কোম্পানি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যুক্তরাষ্ট্রে বড় বড় কর্পোরেশন যুদ্ধাস্ত্র কোম্পানি এবং সামরিক খাতের মধ্যে গোপনাতাঁত অথবা গ্লোবাল এলিট ডক্টর বায়োফুড মনে করেন আসলে শত্রুকে সংজ্ঞায়িত করার একটা মনস্তত্ব কাজ করে এমন ষড়যন্ত্র তথ্যের পিছনে পরিকল্পনা যে কোনো ষড়যন্ত্র তত্ত্বের প্রধান উপাদান হিসাবে থাকে একটা পরিকল্পনা বেশিরভাগ সময় এতে পুরো পৃথিবীকে কবজা করার কথা থাকবে এই ষড়যন্ত্রের পেছনে যেসব ক্ষমতাবান মানুষেরা থাকেন তাদের মৃত্যুর পরও তাদের পরিকল্পনা টিকে থাকবে ডক্টর বায়োফোর্ড বলেন এরকম বিরাট পরিকল্পনা গোপনে রাখতে গেলে যেরকম মাত্রায় তা চাপা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে তাতে এমন একজনের দরকার হবে যিনি সব কিছুর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে থাকবেন বিশ্বকে যে নিয়ন্ত্রণ করা যায় এই বিশ্বাস আসলে ষড়যন্ত্র তথ্যের প্রসারে বড় ভূমিকা রাখে বিশেষ করে সেই সব সংকট মুহূর্তে যখন কোনো কিছু ঠিকঠাক মতো ব্যাখ্যা করা যাচ্ছে না জনমনে বিভ্রান্তি তৈরি করা ষড়যন্ত্রের হোতারা কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটা হচ্ছে আরেকটি বড় বৃত্তি ষড়যন্ত্র তত্ত্বের কোনো খেলার আগে যে ম্যাচের ফল অনুমান করে অনুমান করে যেসব কথা বলা হয় অনেকটা সেইভাবেই বর্ণনা করা হবে একটি বিষয়কে বলেছেন ডক্টর বাইফোর্ড এ নিয়ে বিস্তর বলা হবে অনেক প্রমাণ হাজির করা হবে অবিশ্বাস সব দৃশ্যকল্পের বর্ণনা দেওয়া হবে কিন্তু এমন হওয়ার সম্ভাবনা আদৌ কতটা সেটা নিয়ে বিশ্বাসযোগ্য কিছু থাকবে না এরকম তত্ত্বে কিন্তু এরপরও এইসব ষড়যন্ত্র তত্ত্ব শুনে এতে বিশ্বাসীদের ধারণা আরও দৃঢ়মূল হবে যারা এইসব ষড়যন্ত্রের উদ্যোক্তা তারা যেসব বর্ণনা দেবে তার তথ্যসূত্র বিজ্ঞান সরকার বা গণমাধ্যমের রিপোর্ট থেকে শুরু করে নানা কিছু হতে পারে সেখানে অস্বাভাবিক অতি প্রকৃত থেকে শুরু করে মানুষের ব্রেনওয়েব নিয়ন্ত্রণের হাস্যকর বর্ণনা থাকবে কিন্তু তারপরও কেন মানুষ এসব ষড়যন্ত্র তত্ত্ব যুক্তরাজ্যের উইনচেস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডক্টর মাইক উড বলেছেন মানসিক চাপে যারা ভোগেন তাদের এরকম ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী হওয়ার সম্ভাবনা বেশি কিছু গবেষণায় সেটাই দেখা যাচ্ছে কেউ যখন মনে করেন যে তার জীবনটা আর তার নিয়ন্ত্রণে নেই তখন ষড়যন্ত্র তত্ত্বই তাদের কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হবে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইন্টারনেট ইনস্টিটিউটের ডক্টর মান্টো পান্টাজি বলেন যখন মানুষ সম্মিলিতভাবে কোনো মানসিক আঘাতের শিকার হয় তখন এরকম গড়তে পারে দুই হাজার দশ সালে পোল্যান্ডের প্রেসিডেন্ট সহ দেশটির বেশিরভাগ রাজনীতিক এবং উচ্চ পদস্থ সামরিক অফিসার এক বিমান বিধ্বস্ত হয়ে মারা যান এই ঘটনা নিয়ে নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে এ নিয়ে গবেষণা করেন ডক্টর মার্টো তিনি এবং তার সহকর্মীরা দেখছেন ষড়যন্ত্র তত্ত্ব আসলে সমাজের বিভক্তি আরও তীব্র করে সংঘাত বাড়ায় কারণ এ ধরনের ষড়যন্ত্রে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে আরও দূরত্ব তৈরি করে আর এ ধরনের ষড়যন্ত্র তত্ত্ব যত বেশি মানুষ শোনে সেগুলো সত্যি বলে বিভ্রম তৈরি হয় মনোবিজ্ঞানীরা একে সলিউশন অফ ট্রাস্ট বলে বর্ণনা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেম হ্যাকক বলেন আপনি কোনো কিছু যত বেশি দেখবেন তা তত বেশি পরিচিত মনে হবে আর কোনো কিছু যত বেশি পরিচিত মনে হবে সেটি তত বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হবে একটি সতর্কবাণী ডক্টর পান্টাজি বলেন ষড়যন্ত্র তথ্য কিন্তু সমাজের জন্য খুবই বিপজ্জনক যারা বিশ্বাস করে যে শিশুরা আর্টিজমে আক্রান্ত হয় এবং শিশুদের টিকা দেওয়া বন্ধ করে দেয় তারা কিন্তু এসব শিশুকে বিপদের মুখে ফেলে দিচ্ছে যারা নিজেদের চালাক ভাবেন যারা ভাবেন তাদের বোকা বানানো সম্ভব নয় তাদেরও সতর্ক হওয়া দরকার কিন্তু বেশিরভাগ মানুষ আসলে ষড়যন্ত্র তত্ত্ব পুরোপুরি বিশ্বাস করে না নাকচও করে না তাদের অবস্থান দুইয়ের মাঝামাঝি বললেন ডক্টর বাইফোর্ড সে কারণে হয়তো আমরা একদিকে অদ্ভুত সব ষড়যন্ত্র তত্ত্ব নাকচ করে দিচ্ছি আবার এক্সপাইলসের মতো ছবি বি গিলছে